হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোমবার রাতে স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ। নিহত বর্ষা রানী রাঠোর, 18, গাজীপুর বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী এবং গাজীপুর মহানগরের পশ্চিম বিলাসপুর এলাকার বাদল রাঠোরের মেয়ে। বর্ষার স্বামী দীপ্ত রাঠোর, 24, গাজীপুর মহানগরের উত্তর বিলাসপুর এলাকার রামনাথ রাঠোরের 55, ছেলে। নিহতের মা লক্ষ্মী নারায়ণ রাঠোর জানান, 2021 সালের মার্চে প্রেম করে বর্ষা রানী ও দীপ্ত র বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন মেয়েকে আমাদের বাড়িতে তেমন আসতে দিতেন না। ম্যাট্রিক পাশ করার পর এবার বর্ষাকে গাজীপুর বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি করানো হয়। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন বর্ষা আরো লেখাপড়া করুক তা পছন্দ করে না। বর্ষার স্বামী বেকার, বিভিন্ন সময় স্বামী শাশুড়ি সহ যৌতুকের জন্য বর্ষাকে চাপ দিতেন। সর্বশেষ দীপ্ত র দাদিকে দিয়ে বর্ষার কাছে 1,500,000 বিডিটি ও 3 ভরি স্বর্ণালঙ্কার যৌতুক দাবি করেছিল। এসব নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে কলহ হতো। গত সোমবার রাত 8টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছিল। রাত 10:30টার দিকে রামনাথ মোবাইল ফোন করে আমাদের জানান, বর্ষা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তাকে দেখতে হাসপাতালে যেতে বলেন। 11টার দিকে হাসপাতালে গিয়ে মেয়ের লাশ পড়ে থাকতে দেখি। এই সময় স্বামী দীপ্ত কাছে ছিল না। ঘটনার পর থেকে সকলেই বর্ষার স্বামী ও তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। জয়দেবপুর থানার এসআই মোশাররফ হোসেন জানান, বর্ষার কপালে ও গলার নিচে কালো দাগ রয়েছে। সোমবার রাতেই হাসপাতাল চত্বর থেকে দীপ্তর বাবা রামনাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বামী শাশুড়ি সহ পরিবারের লোকজন ঘরে তালা আটকিয়ে পালিয়ে গেছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত ছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা তা মন্তব্য করা যাচ্ছে না। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত 10:45 দিকে দীপ্ত মৃতাবস্থায় হাসপাতালের বর্ষার লাশ রেখে গেছে, যা হাসপাতালের রেজিস্ট্রারে লিপিবদ্ধ রয়েছে। বর্ষার লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।